অচেনা মুখ এভাবে বদলে যেতে পারে? আদরিনীর এমন পরিবর্তন সত্যি এক কথায় অবিশ্বাস্য। আদরিনীর ফ্লোরে পৌঁছে হয়মানয় বৌমার ক্যামেরায় ধরা পড়ল তার নতুন লুক। দেখুন, পুরো দস্তুর পাশ্চাত্যের পোশাকে আদরিনী, সাজগোজে পরিবর্তন এসেছে রায়ানেরও। আদরিনীর সঙ্গে মানানসই লুকে দেখা গেল রায়ানকেও। সিরিয়ালের কাহিনীতে বাড়ির সবার মন জয় করার জন্য আধুনিক হয়ে উঠছে আদরিনী। হ্যালো এভরিওয়ান, দিস ইজ রায়ান, আর আপনারা এসেছেন আদরিনীর ফ্লোরে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা টাক্সিডো পরে আছি, বিকজ এখানে আমরা একটা চেঞ্জ আনার চেষ্টা করছি। এই বছরটা শেষ হতে চললো, আসছে নতুন বছর। নতুন বছর মানে নতুন জিনিসপত্র, নতুন সব কিছু, আমাদের চিন্তাধারা থেকে শুরু করে আমাদের জামাকাপড় সবই চেঞ্জ। আমরাও চেষ্টা করি যে এই আমরা নতুন ধরনের গল্প, নতুন ধরনের গল্প বলি, নতুন ধরনের চরিত্র আপনাদের সামনে দাঁড় করাই, এবং আপনারা তার জন্য অনেক ভালোবাসা দেন, আর তাই জন্য আই এম ট্রুলি গ্রেটফুল। এইবার আপনাদের আমি একটা সারপ্রাইজ দিতে চলেছি, আসুন এদিকে বলুন তো। একে দেখতে পাচ্ছেন তো, এ হলো কিন্তু আদরিনী না, অন্য কেউ, কে? নমস্কার, আমি আদরিনী। আর দেখতেই পাচ্ছেন আজকে একদম নতুন একটা গাউন পরে বেশ মেম সাহেব টাইপের সেজে আছি। আপনারাই বলুন, এবার তো মনে হয় লাল টুকটুকে পরে আমার পছন্দ হবে। আমি নিজেকে কতটা পাল্টে ফেলেছি। কি লাল টুকটুকে পছন্দ তো আমার ছিলই, কিন্তু আমাদের দেখতে হবে যে বাড়ির সবাই তোমায় কতটা পছন্দ করে, কতটা মেনে নেয়। এবং সব থেকে বড়ো চ্যালেঞ্জ হলো এটাই যে রায়ান বলেছে সবার সামনে দাঁড়িয়ে যে আদুরেকে সবার উপযুক্ত করে তুলবে, এই বাড়ির উপযুক্ত করে তুলবে। এবার শুরু হলো ট্রেনিং। দেখতেই পাচ্ছেন আমার উপরে কি করছে অত্যাচার এই বাড়ির লোকগুলো। দেখেছেন তো ওই যে রাক্ষসীটা, তার দিছি না কি যেন নাম, সে ওই পবনকে দিয়ে আমাকে তুলে নিয়ে চলে গেছে, পবনের সাথে আমায় বিয়ে দিচ্ছে। না 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 না, এবার সিঁদুর দিয়ে দেবো, তারপর আদুরিকে নিয়ে এখান থেকে ধর। প্রথমবার পারিনি, এবারেও পারিনি, আমি তো পালিয়ে চলে এসেছি। কিন্তু লাল টুকটুকে বর এসে তো দেখি লাল টুকটুকে বরের ওই তাদ্দিসির সাথে বিয়ে হয়ে যাচ্ছে। ওরকম হয় নাকি? আরে বিয়ে হচ্ছে তো সাত জন্মের সম্পর্ক, ওরকম তো কখনো হয়নি। এই যে দেখুন দেখুন আমি কেমন নতুন জামা কাপড় পরেছি, যেন লাল টুকটুকে বরের মনটা আমি পাই, আর এবারের লোকগুলোরও মন পাই। এবারের লোকগুলো তো একেবারে জ্বালিয়ে মারছে। কিন্তু আপনারা চিন্তা করবেন না, আমি না আগের মতোই থাকবো, আপনাদের আগের আদরিনী হয়েই থাকবো। সল্লুর সাথে খেলা করবো, আমার চুনিয়া বুনিয়ার সাথে দুষ্টুমি করবো, আগের মতোই থাকবো। আর আপাতত এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন পুরোপুরি জামা কাপড় চেঞ্জ, খুবই সুন্দর লাগছে। আর আমার কেমন সুন্দর লাগছে একটু বলো। আমার তো লাল টুকটুকে বরকে সব সবই ভালো লাগে, খুব হ্যান্ডসাম লাগে লাল টুকটুকে বর। আমি না তোকে খুব ভালোবাসি রে, খুব ভালোবাসি। সেসব পরে বলো, সিনে বলো। হ্যাঁ, তো এখন যেটা বলতে হবে যে তোমার গাউনটা কি কোনো ডিজাইনারের? আমি ঠিক জানি না, এখানে অনেক গাউন জানা হয়েছিল আমার জন্য ট্রায়ালের জন্য, শেষমেশ এটা চয়েস করা হলো। কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে, এটা এত ভারী একটা গাউন আর এত গরমে আমার এত সব পরে থাকতে হচ্ছে। লাল টুকটুকে বরের নিশ্চয়ই কষ্ট হচ্ছে, নিশ্চয়ই খুবই কষ্ট হচ্ছে আমাদের। কিন্তু এই কষ্টটা করা সফল, তার কারণ হচ্ছে যে এখন আস্তে আস্তে প্রত্যেক সপ্তাহ আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষজন দেখছে, এবং মানুষের ভালোবাসাটা আস্তে আস্তে অনেকটা বাড়ছে, তাই তো? একদম একদম। তাই জন্য তুমি একটু থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ। হ্যাঁ, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনারা এভাবেই আদরিনীকে কাছে টেনে নিন, ভালোবাসুন, এটাই চাই। আর এই যে থ্যাংক ইউ বললে, এখন তাহলে আমাদের ভিউয়ার্সরা কি বলবে তার বদলে? আমি না শিখে গেছি কি বলতে হয় বলতো, ওয়েলকাম। দেখেছেন তো, আদরিনী কিন্তু একদম শিখে গেছে, এবং এটা সম্ভব, আমরা চাইলেই পড়াশোনা শিখতে পারি এবং খুব তাড়াতাড়ি করতে পারি, তাই তো? তো আরও কিছু জানতে হলে আপনারা যেমন আজকে আমাদের ফ্লোরে এসেছেন, যদি আরও অনেক কিছু জানতে হয় আমাদের ব্যাপারে, আমাদের সম্বন্ধে, তাহলে দেখতে থাকুন হয় মা নয় বৌমা। শুধু রায়ান আর আদরিনী নয়, তাদৃশী লুকেও এসেছে পরিবর্তন। চিত্রনাট্যের দাবি মেনে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি তাদৃশি। রায়ানের সঙ্গে দুবার তার বিয়ে ভেঙে গেলেও সে হাল ছাড়ার পাত্রী নয়। এরপর থেকে আপনারা তাদৃশিকে একটা নতুন লুকে দেখবেন, লুকটাকে সেটা
মানে আপনারা দেখলেই বুঝতে পারবেন কমপ্লিটলি ডিফারেন্ট, যেরকম ভাবে আপনারা তাদৃশ্যকে দেখে এসেছেন ইটস আ কমপ্লিটলি ডিফারেন্ট লুক। শুধু লুকটাই আলাদা না, তার সঙ্গে সঙ্গে নিয়েছে তাদৃশি নতুন চ্যালেঞ্জ। আদরিনী কি আদৌ তার নতুন লুকে রায়নের বাড়ির সবার মন জয় করতে পারবে, নাকি সবার কাছে সে উপহাসের পাত্রী হয়ে উঠবে? আর তাদৃশি বা কি করবে এবার? নানা প্রশ্ন ঘিরে রয়েছে আদরিনীর কাহিনীকে। মানুষ বসাক এবিপি আনন্দ।